আমন্ত্রণ সবাইকে সংবাদ পর্যালোচনা ভিত্তিক আর টিভির নিয়মিত আয়োজন আজ পত্রিকায় অনুষ্ঠানে সঙ্গে আছে আমি তৌহিদুল হক দর্শকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের উল্লেখযোগ্য পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো আপনাদের জানানোর চেষ্টা করি চেষ্টা করি খবরের ভেতরের খবর এবং এর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরার সংবাদ বিশ্লেষণে আজ আমাদের সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান আপনাকে আর টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা সংবাদ বিশ্লেষণে যাব তবে তার আগে চলুন আর যে সকল পত্রিকা বের হয়েছে তার শিরোনামগুলো দেখে আসি প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক তাদের লিড নিউজ ছন্দপতন কাটিয়ে বিশ্বকাপে নজর টাইগারদের আরেকটি খবর অনেকের জীবন বাঁচিয়ে নিজেই না ফেরার দেশে আগামীতে সব নির্বাচন ইভিএম এ করার সিদ্ধান্ত হয়রানি বন্ধে জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিচ্ছে ইসি সমকাল তাদের লিড নিউজ চিকিৎসায় রেফারেল পদ্ধতি চালুতে বাধা কোথায় এরপর একটি খবর মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ বাংলাদেশির লাইভ সাপোর্টে নেওয়ার আগে রাফি দোষীরা কোনোভাবেই যেন সার না পায় আর একটি সাহসী সোহেল রানা চলে গেলেন না ফেরার দেশে আমাদের সময় আমার যা হয় হোক তাদের যেন শাস্তি হয় যায় যায় দিন অশান্ত অস্থির শিক্ষাঙ্গন এরপরে ট্রাক পিষে ফেললো স্কুল ছাত্রী আসিয়াকে ফেনির সেই মাদ্রাসা ছাত্রী নুসরাত লাইভ সাপোর্টে এরপরে দৈনিক জনকণ্ঠ তাদের লিড নিউজ রায় কার্যকর হয় না এটি সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ কেন্দ্রিক একটি খবর এরপরে সচিবালয়ের অগ্নি নিরাপত্তা নিশ্চিত করা হোক করের আওতা বাড়বে বাজেটে নতুন কর ও ব্যাট আসছে না আমাদের হাতে সর্বশেষ পত্রিকা ইংরেজি দৈনিক দি ইন্ডিপেন্ডেন্ট তাদের লিড নিউজ ফেনি মাদ্রাসা স্টুডেন্ট পুট অন লাইফ সাপোর্ট আর খবর এটিও সবগুলো পত্রিকায় আছে সেটি হচ্ছে সোহেল সিঙ্গাপুর দর্শক এই ছিল সংবাদ শিরোনামগুলো আমরা চলে যাচ্ছি মূল আলোচনায় জনাব আবু সাইদ খান আপনিও সংবাদ শিরোনামগুলো শুনেছেন এবং আপনি আরও বিস্তারিত জানেন আমরা যে বিষয়টি দিয়ে আলোচনার করতে চাই শুরু করতে চাই সেটি হল নুসরাত জাহান রাফি যেটি ফেনিতে যে ঘটনাটি ঘটেছে সেক্ষেত্রে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী তাকে সিঙ্গাপুরে পাঠানোর কথা তিনি সেই আদেশ দিয়েছেন অধ্যক্ষ গ্রেপ্তার হয়েছে যে চারজন তার গায়ে এই ধরনের আগুন দিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে তো সব মিলে আসলে এই ধরনের ঘটনা এটি নিশ্চয়ই আমরা খবরে পড়েছি এই প্রিন্সিপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আগেও ছিল তার মানে সেখানে একটি টিচার কমিউনিটি রয়েছে স্টুডেন্ট কমিউনিটি হয়তো প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পাবে এটাই স্বাভাবিক আমাদের দেশের প্রেক্ষাপটে কিন্তু কলেজ বা এই পরিচালনা কমিটিতে রয়েছে তাদের যে দায়িত্ব সে সার্বিকভাবে আমরা এই বিষয়টিকে আসলে কিভাবে দেখতে পারি প্রথমত হচ্ছে খুবই কষ্টকর ব্যাপার এটা মেনে নেওয়া যায় না যে একজন কিশোরী এইভাবে মানে একটা পরীক্ষা চলছে সেই পরীক্ষা চলাকালীন অবস্থায় সে এই ধরনের দুর্বৃত্তে হামলার শিকার হবে এটা মেনে নেওয়া যায় না আর একটা ঘটনাটা পুরো পরিকল্পিত যেমন এই মামলা তুলে নেওয়ার জন্য তার পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল এবং মামলা তুলে নেওয়া অস্বীকার করায় তাকে এই ঘটনা ঘটিয়েছে এবং এর পিছনে কার হাত রয়েছে এটা কিন্তু খুব ব্যাখ্যা করার প্রয়োজন পড়ে না তো এখনও এই ধরনের ঘটনার মধ্য দিয়ে একটা জিনিস তো বারবার আমাদের সামনে চলে এসেছে যে শিক্ষকের কাছেও শিক্ষার্থীরা নিরাপদ নয় এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা নিরাপদ নয় তো এইটা আমাদের এটা ভাবতে হবে যে কারা পড়াচ্ছেন এবং সেই শিক্ষকরা তাদের মান কি এবং তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কি যেখানে সম্পর্কটা কি হয় ছাত্র শিক্ষক সম্পর্কটা হচ্ছে আমাদের যে কালচারে সেটা হচ্ছে পিতা এবং সন্তানের যে সম্পর্ক তো সেই সম্পর্কের যে তো আর বড়ো কিছু হওয়ার কথা নয় তো সেখানেই যখন একজন কিশোরীরা নিরাপদ নয় শিশুরা যখন যেখানে ধর্ষিত হয় লাঞ্ছিত হয় তো সেই শিক্ষকের কাছে শিক্ষকদের কাছে এবং একাধিক ঘটনা ঘটছে এই ঘটনা না আরও অনেক ঘটনা কিন্তু আমাদের সামনে আছে তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা এটার একটি ইতি হওয়া দরকার এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মানে শিক্ষার মর্যাদা এবং পরিবেশ ফিরিয়ে আনার জন্য এটা কঠোর হওয়া দরকার এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যাতে ভবিষ্যতে এই ঘটনা না ঘটে এই ঘটনা থেকে অন্যরা যাতে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনার বিশেষ করে এই সামাজিক অপরাধগুলোর বিচারহীনতার সংস্কৃতি কিন্তু এই ধরনের ঘটনার পুনরাবৃত্তির ক্ষেত্রে একটি প্রধান একের পর এক ঘটনা ঘটেছে বিভিন্ন সময় পথে কর্মস্থলে এমনকি পরিবহনের মধ্যে যখন নারীরা লাঞ্ছিত হয়েছে তো সেগুলো তো বিচার হয়নি একের পর এক ঘটনা হয়েছে এবং গণপরিবহনের ধর্ষণের ঘটনা তো আমরা বলা যেতে পারে আমরা পাই কিন্তু যে বিচার না কারণে ঘটনার একটা ধারণা তৈরি হয়েছে যে অর্থ থাকলে ক্ষমতা থাকলে প্রভাব থাকলে সবকিছুই পার পাওয়া যায় সব কিছু করা যায় তা না হলে কত বড় অধ্যত্ত যে একটা শিক্ষা মানে পরীক্ষা চলাকালীন অবস্থায় তাকে সাদে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে যে একটা যোগসূত্র রয়েছে ওখানে যারা পরীক্ষা পরিচালনা করছে তার ভাইকে ঢুকতে দেয়া হয়নি যেটা প্রতিদিন তার ভাই তাকে সিটে বসে আসতো তাকে সেদিন ঢুকতে দেয়া হয়নি কিন্তু তাহলে এই দুর্বৃত্তরা কী করে ঢুকলো তাহলে তারা কি তারা তাহলে ওখানেই অবস্থান করছে এবং এই যে চারজন তারা কারা তারা শিক্ষার্থী নাও হতে পারে এবং তারা যে পরা ছিল বলে এই যে নারী এমনটা অভাব মনে করার কোনো কারণ নাই অতএব তাদেরকে একটা সুপরিকল্পিত হবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এই ঘটনার সঙ্গে কিন্তু কমিটির লোকেরাও কিন্তু চাপ দিচ্ছিল এবং ওখানে কমিটির লোকেরাও এই মামলা তোলার জন্য চাপ দিচ্ছিল অর্থাৎ সবাই কিন্তু পক্ষে না সবাই কিন্তু নির্যাতিতের পক্ষে না সবাই হচ্ছে অত্যাচারের পক্ষ অবলম্বন করেছে অনেকেই অপরাধীর পক্ষে হ্যাঁ এবং এখানে প্রভাবশালীর অপরাধীর পক্ষ অবলম্বন করেছে এটি আমাদের জন্য দুর্ভাগ্য এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে আমার মনে হয় এখানকার নিরাপত্তা এখানকার মর্যাদা এবং পরিবেশের ব্যাপারে নজর দেওয়া দরকার আরও বেশি করে এবং সেটি মাননীয় প্রধানমন্ত্রী এই ঘটনা শুরু থেকে এটি তার নজরে আছে এবং আমরা মনে করি যে এই ঘটনাটির বিচার দ্রুত এখন প্রধানমন্ত্রী কি করবেন যদি প্রত্যেক জায়গায় আমার মনে হয় সব জায়গায় সক্রিয় দরকার সব কিছুই তার প্রধানমন্ত্রীর পক্ষে দেখা সম্ভব না যে কোথায় একটি স্কুলে কি ঘটনা ঘটছে এটার ব্যাপারে প্রধানমন্ত্রী নজর রাখবেন এটা তো সম্ভব না অর্থাৎ এখানে শিক্ষা কর্তৃপক্ষ এবং এখানে সংশ্লিষ্ট কমিটি এবং শিক্ষকরা তাদের ভিতর পরিবর্তন আনতে হবে তা না হলে এখানে আমাদের শিক্ষা পরিবেশ যেভাবে মানে হচ্ছে খান যে সংশ্লিষ্ট এলাকার যিনি জনপ্রতিনিধি তার তো একটি বড় ভূমিকা এখানে উচিত সবারই ভূমিকা নেওয়া উচিত এখানে এটা একটা সামগ্রিক প্রয়াসের দরকার তা না হলে এটা এখান থেকে আমাদের উত্তরণ হবে না এটা দুর্ভাগ্য এই ধরনের ঘটনা আর যাতে না ঘটে আমাদের তো অনেক পিছনে অনেক হত্যাকাণ্ড রয়ে গেছে মৃত হত্যা তো আমরা জানি এরকম আরও অনেকগুলো তকি হত্যা এরকম বহুত হত্যাকাণ্ড যেগুলো আলোচিত হয়েছে পত্রপত্রিকা এসেছে আর যেগুলো অনালোচিত ঘটনা তো অলক্ষে যে কত রয়ে গেছে সেটা তো আমরা তার হিসাব নেই তার হিসাব নেই আর যে খবর আসতে এটিও আমাদের জন্য খুব কষ্টে সেটি হচ্ছে বনানির এফআর টাওয়ারে যে অগ্নিকাণ্ডে ফায়ারম্যান সোহেল রানা মৃত্যুবরণ করেছে এই মৃত্যুটাও আসলে অন্যের জীবন বাঁচাতে গিয়ে এটি তার পেশাগত দায়িত্ব কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে তিনি নিজেই না ফেরার দেশে চলে গিয়েছেন তার ডেড বুডে দেশে ফেরত আনা হয়েছে তো এটি আসলে আমাদের ভবনগুলোতে পরবর্তী আমরা বেশ কিছু জায়গায় ভবনে দেখেছি অগ্নিকাণ্ড এবং সেটি নিয়ন্ত্রণ করারও ব্যবস্থা নেই সেই ব্যবস্থা না রেখে রাজুক যেভাবে পরিচালিত হচ্ছে তো সব কিছু মিলে আসলে এই সোহেল রানা তো জীবন দিয়ে প্রমাণ দিয়ে গেলেন আসলে আমাদের রাজুকের যে দায়িত্ব বা তাদের যে ভূমিকা সেটি স্পষ্ট না এবং এখানে এক ধরনের গ্যাপ রয়েছে আমরা যখন ওই অধোপতিত অধোপতিত মানুষের কথা যখন বলছি এবং অধপতিতদের দাপট যখন দেখছি তখন সেই সমাজে সোহেল রানারাও বাস করেন এবং যিনি পরের জন্য মানুষের জন্য জীবন বিলিয়ে দিতে পারেন এবং এই সাহসিক ভূমিকা গ্রহণ করতে পারেন এটা একটা অনন্য দৃষ্টান্ত এবং এই পেশাদারিত্ব আজকে সব ক্ষেত্রেই দরকার আগুন নিভানোর ক্ষেত্রেই শুধু না সর্বক্ষেত্রেই এই পেশাদারিত্ব এবং এই মানবিক গুণের বিকাশ ঘটাতে হবে এবং সোহেল রানা আমাদের কাছে একটা অনন্য দৃষ্টান্ত বীরের দৃষ্টান্ত এবং তাকে আমাদের স্যালুট জানাই এবং রাষ্ট্র সমাজ এবং তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সেই সম্মান এবং মর্যাদা দেবে সোহেল রানা চলে গেছেন কিন্তু তার পরিবার রয়ে গেছে তার শিশু সন্তান এটা রয়েছে তার বাবা মা রয়েছে তো তাদের ব্যাপারেও যেন কর্তৃপক্ষ রাষ্ট্র নির্বিকার না থাকে তাদের বিষয়টা দেখতে হবে রানাকে আমরা ফিরে পাব না এবং এর কোনো ক্ষতিপূরণও হয় না মানুষের জীবনের কিন্তু কোনো ক্ষতিপূরণ হয় না তারপরেও তার পরিবারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রাষ্ট্রের একটা আছে এবং সে দায়টা গ্রহণ করতে হবে এবং তার সোহেলডানা বেঁচে থাকতেও যেভাবে তার সন্তানেরা পড়াশোনার সুযোগ পেতেন সেই সুযোগটা যেন অবারিত থাকে এবং তার সন্তানেরা যেন অনাহারে কিংবা বিনাচি মানে অনাহারে কিংবা অশিক্ষা না ভোগে এবং তার পরিবারের বা বৃদ্ধ বাবা মা যারা আছেন তাদেরকেও যেন সমান মর্যাদা দেওয়া হয় তারা তাদের ভিতর যেন কোনো কষ্ট অর্থনৈতিক কষ্ট আর্থিক কষ্ট কষ্ট ক্ষুধার পরিবেশ এটি যেন না থাকে এটি যাতে নয় আরেকটি হলো যে সড়ক দুর্ঘটনা নিয়ে আমরা প্রায় আমাদের কথা বলতে হয় মুন্সীগঞ্জের লৌহজঙে স্কুল ছাত্রী আসিয়া তাকে আবার জীবন দিতে হয়েছে সড়ক দুর্ঘটনায় এবং একই সাথে কিন্তু মালয়েশিয়ায় একটি বাস দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত হচ্ছে জন নিহত হচ্ছে তার মধ্যে পাঁচজন বাংলাদেশি তো সেটি সড়ক দুর্ঘটনা তো যে কোনো জায়গায় হতে পারে কিন্তু আমাদের এখানে যেভাবে এর সংখ্যাটি বাড়ছে এবং মৃত্যুর মিছিল যেভাবে বাড়ছে সেটি তো আসলে একটি ভয়ঙ্কর অবস্থায় বা অ্যালার্মিং সিচুয়েশনে পৌঁছেছে দুর্ঘটনা ঘটতেই পারে এটা আপনি যথার্থই বলেছেন কিন্তু আমাদের যে দুর্ঘটনা সেটা দুর্ঘটনা বলা যায় না যেমন ধরনের হেল্পার বাস চালাচ্ছেন তো দেখা যায় যে সেখানে বাসের প্রতিযোগিতা হচ্ছে এবং সেই প্রতিযোগিতার কারণে সেখানে মানে কে আগে যেতে পারে পরে যেতে পারে এইভাবে আমাদের এই ধরনের ঘটনাগুলো অনেকগুলোই হচ্ছে বেশিরভাগই মনে হয় হত্যাকাণ্ড এবং এগুলো এই দুর্ঘটনার এটা হত্যাকাণ্ড বলাটাই যথার্থ যথার্থ অতএব এটাকে কমিয়ে আনা দরকার এবং প্রতিদিন মানে বিশজন পঁচিশ জন পত্রিকা অনেকগুলো খবর আসছে অনেকগুলো আসছে না এবং এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং একটা সামগ্রিক পরিবহন সামগ্রিক সড়ক ব্যবস্থা দরকার সড়ক ব্যবস্থা না সামগ্রিক যোগাযোগ ব্যবস্থা কি হতে পারে একটা সমন্বিত যোগাযোগ ব্যবস্থা দরকার আর একটা জিনিস এই প্রসঙ্গে বলা দরকার এখানে যে সড়কের ত্রুটি দূর করতে হবে গাড়ির ত্রুটি দূর করতে হবে ড্রাইভারের সংখ্যা বাড়াতে হবে গাড়ির চেয়ে ড্রাইভারের সংখ্যা অনেক কম অর্থাৎ ড্রাইভারের চেয়ে গাড়ির সংখ্যা বেড়ে যাচ্ছে লেগুনা রাজধানীতে সেই লেগুনার ড্রাইভার কিন্তু একেবারে কিশোর অধিকাংশ লেগুনার তো তাদের কাছ থেকে এই কিশোরের কাছ থেকে আসলে আমরা তো প্রত্যাশিত একজন প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার যে ধরনের আচরণ করবে যেভাবে গাড়ি পরিচালনা করবে রাস্তার নিয়মকানুন মেনে চলবে আমরা তো সেই কিশোরের কাছ থেকে এখানে তাদের সম ঘন্টা নাই যে কয় ঘন্টা কাজ করবে প্রধানমন্ত্রী এর আগে বলেছিলেন দূরপাল্লায় পাঁচ ঘন্টা একসঙ্গে কাজ বেশি কাজ করবে না কিন্তু গাড়ি চালাবে না কিন্তু বাস্তবে তো তা না এখানে তাদেরকে বারো ঘন্টা চোদ্দো ঘন্টা কাজ করতে হয় যে ক্লান্ত হয়ে যখন পড়ে তখন হেল্পারের কাছে কিংবা কন্ডাক্টারের কাছে দায়িত্ব ছেড়ে দেওয়া হয় এবং তখন এই ঘটনাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটে অথবা তার ক্লান্তির কারণে কিংবা অন্য কোনো অভ্যাসজনিত তার কারণে এই ধরনের ঘটনাগুলো ঘটে অতএব এগুলোকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা দরকার দেখভালের দরকার মনিটরিং এর জায়গা আমাদের কথা হলো সড়ক ব্যবস্থাও এক সুশাসন চাই রাইট এবং এই সুশাসনের বিষয়টি নিয়ে সমকাল পত্রিকার একটি রিপোর্ট সেটি হল যে সড়কের এই উন্নয়ন নিয়ে বা আপনি সুশাসনের কথা বলছেন সড়কের সুশাসন চমৎকার যে সেখানে এই বিষয়টি নিশ্চিত করার জন্য কিন্তু একের পর এক সুপারিশ কিন্তু আমরা পাচ্ছি কিন্তু সেই সুপারিশ বাস্তবায়নের ক্ষেত্রে যে উদ্যোগ সেই উদ্যোগের ক্ষেত্রে কিন্তু একটি ঘাটতি সুপারিশ আছে সমস্যা চিহ্নিত আছে সমাধানের পথ দেখানো আছে কিন্তু সেই পথে কেউ হাঁটছে না কর্তৃপক্ষে একের পর এক কমিটি করছে তারা সুপারিশ সত্তর দফা একশো দফা এই বিভিন্ন রকম সুপারিশ রয়েছে কিন্তু সেই সুপারিশ অনুসারে কাজ করছে না আর এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলি যে একমাত্র সড়কের উপর নির্ভর করে আমাদের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে না আমাদেরকে একটা সমন্বিত যোগাযোগ ব্যবস্থা সেটা হলো আমাদের নৌপথকে গুরুত্ব দিতে হবে আমাদের রেলপথকে গুরুত্ব দিতে হবে এবং আমার মনে হয় বাংলাদেশের বাস্তবতায় সবচেয়ে এক নম্বর অগ্রাধিকার পাওয়া উচিত নৌপথ এবং রেলপথ তা না হলে সড়ক কিন্তু ভার বইতে পারছে না এবং সেই সঙ্গেও আমাদের একটা সামগ্রিক পরিকল্পনা দরকার কেবলমাত্র এক শহরের নগরী তো করে সমস্ত কিছু রাজধানী পড়তে আসলে রাজধানীতে আসতে চিকিৎসার জন্য আসতে হবে এবং এই যে ব্যাপক মানে জন জনসমাগম এটাও কমিয়ে আনতে হবে এখানে বিকেন্দ্রীকরণের কোনো বিকল্প নেই মানে পপুলেশন যে ডিস্ট্রিবিউশনের যে জায়গাটি সেই জায়গায় তো আমাদের আসলে বড় ধরনের একটা কাজ হচ্ছে কাজ হচ্ছে না সবাই আমরা ঢাকামুখী এই ঢাকা কত তার এই জনগণের চাপ সামলাবে সেটিও একটু চিন্তা করার বিষয় আরেকটি হচ্ছে যে শিক্ষাঙ্গনে অস্থিরতার একটি বিষয় আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দেখলাম বরিশাল বিশ্ববিদ্যালয় সহ আরও বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে এই অস্থিরতা আমরা দেখেছি বর্তমান সরকারের যে ছাত্র সংগঠন তাদের ভূমিকা আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ভূমিকা আমরাও দেখেছি তো এই হঠাৎ করে বিশ্ববিদ্যালয়গুলোর যে অস্থিরতা এটি আসলে কোনো ঘটনার বা কোনো কিছুর ইঙ্গিত দিচ্ছে কিনা আমার মনে হয় যে এই যে বিভিন্ন উপাচার্যদের নিয়ে কথা উঠেছে আমার মনে হয় উপাচার্য নিয়োগের প্রক্রিয়ায় কিছু সমস্যা আছে এবং হ্যাঁ আমার কথা হলো যে ঠিক আছে যে ক্ষমতাসীন দল তাদের কাছের মানুষকে উপাচার্য করতে পারেন কোনো আপত্তি নেই কিন্তু যোগ্য হওয়া দরকার এবং কেবলমাত্র অযোগ্য লোক দলীয় বিবেচনায় তাকে এই ধরনের গুরুত্বপূর্ণ দায়িত্বে মানে বসানটাই ভালো হ্যাঁ উপাচার্য প্রক্টর ইত্যাদি গুরুত্বপূর্ণ দায়িত্বে ব্যাপারে আমাদের একটু ভাবতে হবে এবং আরেকটা হচ্ছে যে তাকেই এখানে নিয়োগ দেওয়া উচিত যিনি সমস্ত ছাত্র ছেলে মেয়েদেরকে একই চোখে দেখতে পারেন উনি দলীয় বিবেচনায় দেখবেন না দলীয় চোখে তাকাবেন না এমন ব্যক্তিদেরকেই নিয়োগটা দেওয়া উচিত কিন্তু সেটা হচ্ছে না আরেকটা হল তাদের অনেক দা আরেকটা হল তারা অনেক ক্ষেত্রেই কিন্তু তার ওই প্রতিষ্ঠানের কাজের বাইরেও তারা অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকেন দেখা যাচ্ছে যে অনেক উপাচার্য আছেন পত্রপত্রিকা নিউজ এসেছে তারা ওই সমস্ত বিশ্ববিদ্যালয় অবস্থান করেন না তারা ঢাকাতে অবস্থান করেন অনেকে আবার সুকৌশলে ঢাকাতে ক্যাম্পাস খুলে বসেছেন যে ঢাকাতে ক্যাম্পাস না অফিস লিয়াজ অফিস বসেছেন যে লিয়াজ অফিসে উনি কাটিয়েছেন এইটা তো হতে পারে না এটা একটা সার্বক্ষণিক কাজ বিশ্ববিদ্যালয় ছেলেমেয়ের সঙ্গে শিক্ষকদের সঙ্গে ঘন্টা এবং আরেকটি ব্যাপার আমাদের ইসি বলেছে যে আগামী সব নির্বাচনে ইভিএম ব্যবহার করতে হবে এটি নিয়ে তো ইভিএম ব্যবহার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তার একমত হতে পারে নাই তো সেই জায়গাতে আগামী সকল নির্বাচনে যদি ইভিএম ব্যবহার করার করার সুযোগ তৈরি হয় সুযোগ মানে আছে চাইলেই ব্যবহার করা সম্ভব সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিভেদ রয়েছে সেই বিভেদ তো নিশ্চয়ই আরও বাড়বে এই এইটা কি ইসির জন্য এক নম্বর এজেন্ডা না এক নম্বর এজেন্ডা হওয়া উচিত যে কেন ভোটারের ভোটার বিমুখ হয়ে পড়েছে এবং উপজেলা নির্বাচনে যে যেসব অভিযোগ এসেছে বিভিন্ন নির্বাচনে বাক্স বোঝাই সহ বিভিন্ন রকম অনিয়মের অভিযোগ আসছে সেগুলো খতিয়ে দেখে এখানে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন করাটাই তার জন্য প্রাথমিক কাজ তার জন্য জরুরি কাজ না ইভিএম আরেকটা হ্যাঁ ইভিএম যন্ত্র থেকে কিংবা প্রযুক্তির ব্যবহারে কোনো আপত্তি নেই কিন্তু সেটা সর্বসম্মতভাবে হতে হবে এবং যেটা নিয়ে প্রশ্ন উঠেছে অর্থাৎ সেটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় এবং নির্বাচন কমিশন যেন বরং আমরা খুশি হইতাম যদি বলতেন যে এ ব্যাপারে রাজনৈতিক ঐক্যমত্ত্ব চাই এবং এ ব্যাপারে রাজনৈতিক দলগুলো তারা একটা একমতে পঁচবেন যাতে এই ব্যবহার করা যেতে পারে সেই ধরনের সিদ্ধান্তই নেওয়া উচিত ছিল বক্তব্য দেওয়া উচিত ছিল কিন্তু সেটা না দিয়ে তারা যেন একটা চাপিয়ে দিচ্ছে এবং ব্যবহার ব্যবহার করলেই করলেই এখানে নির্বাচন সুষ্ঠু হয়ে গেল এমন একটা ধারণা রয়েছে সেটা আরেকটি ব্যাপার আপনি আপনার আলোচনায় বলছেন যে ভোটারদের কম উপস্থিতি আমরা লক্ষ্য করলাম এই উপজেলা নির্বাচন এমনকি সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোতে এটি হঠাৎ করে এই ধরনের ঘটনাটি আসলে কেন যে ভোটাররা কি উৎসাহ হারিয়ে ফেলছে নাকি তারা মনে করছে যে আসলে মানে যে পরিস্থিতি বা সুষ্ঠু নির্বাচন হচ্ছে না আসলে কি মনে হচ্ছে বিষয় না না আবার যেটা ধারণা যে তারা মনে করছে যেমন কে হবে তাদের একটা ধারণা রয়ে গেছে কিংবা যখন দেখা যায় যে কাউকে দলীয় মনোনয়ন পাওয়ার পরে তার মিছিল বেরিয়ে যায় এবং উল্লাস শুরু হয়ে যায় তখন তো অনেকে মনে করে তাহলে নির্বাচনের প্রয়োজন কি কিংবা চাপ দিয়ে যখন আরেকজনকে প্রতিপক্ষকে বসিয়ে দেওয়া হয় এই সমস্ত ব্যাপারগুলো তো বারবার সামনে চলে এসেছে তাহলে যে গণতন্ত্রের নামে যে অগণতান্ত্রিক যে 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 প্রক্রিয়া বা পদ্ধতির চর্চা তাহলে তো একটা স্টপ করতে হবে অন্যথায় তো আমাদের দেশে গণতন্ত্র মজবুত হওয়া বা আমরা যে গণতন্ত্রের যে ইতিবাচক যে চিত্রের কথা আমরা বলার চেষ্টা করি উপস্থাপন সেই জায়গাটি তো আসলে প্রতিষ্ঠিত হবে না কিভাবে ফিরে আসবে আমি জানি না কিন্তু প্রশ্ন ফিরে আসার দরকার এবং এই ব্যবস্থাটার প্রতি মানুষের আস্থা ফিরে আনা দরকার কেননা আমাদের দেশে নির্বাচন মানে সবসময় উৎসব ছিল আমাদের দেশে নির্বাচন মানে এক ধরনের মানে কি সমস্ত মানুষ মেতে উঠতো একটা আনন্দের ব্যাপার ছিল কিন্তু সেই নির্বাচনের ব্যাপারে মানুষ যে হতাশ হয়ে পড়েছে হারিয়েছে তো এইটার কারণগুলোকে আমাদের নির্ণয় করতে হবে এবং এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেই এ কারণ নিহিত রয়েছে অতএব সেখান থেকে খুঁজে বের করতে হবে এবং আরেকটি ব্যাপার যে এই যে ভোটার ভোটাররা যে আগ্রহ হারিয়ে ফেলছে যেটা আপনি বললেন সেক্ষেত্রে ইসির ভূমিকা কি হতে পারে যদি আপনি বলছেন ইসির ভূমিকা রয়েছে প্রধান নির্বাচন কমিশনার এবং অন্য অনেক কমিশনের কথাবার্তায় মনে হয় যে যেন তেন নির্বাচন আয়োজন করাই হচ্ছে তার কাজ এবং এই ব্যাপারে তার কোনো ভাবনা নেই কিন্তু নির্বাচন কমিশনের তো তার কাজটা হচ্ছে সুষ্ঠু নির্বাচন এবং সুষ্ঠু নির্বাচনের অপরিহার্য শর্ত হচ্ছে অংশগ্রহণমূলক নির্বাচন যেখানে অংশগ্রহণ হয় না সে নির্বাচন সুষ্ঠু আর অসুস্থ এর কোনো মানে নাই মানে অতএব এখানে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে ইসিকে কাজ করতে হবে এবং আরেকটি ব্যাপার এর সাথে সম্পর্কিত সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা আমরা দেখলাম এবারে উপজেলা নির্বাচনে একটি বড় রাজনৈতিক দল তারা নির্বাচন বর্জন করেছে তো সেই জায়গা থেকে তো রাজনৈতিক দলগুলোর একটি বড় ভূমিকা রয়েছে তারা যদি নির্বাচন বর্জন না করে কারণ বর্জন করলে তখন এক নির্বাচনের একটি পরিবেশ তৈরি হয়ে যায় সেই জায়গাটা কিন্তু আমরা এবার নির্বাচনে দেখেছি তো আপনি তো নিশ্চয়ই সিনিয়র সাংবাদিক দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়ে আপনি কথা বলছেন আপনি লিখছেন তো রাজনৈতিক দলগুলোর যে বর্তমান যে ভূমিকা আমরা দেখছি সেই জায়গা থেকে আসলে আমরা কতটা আহ আশা পোষণ করতে পারি দুটো জিনিস একটা হলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে দূরত্বটা কমিয়ে আনতে হবে আর একটা হচ্ছে যে বিরোধী দল দুর্বল হয়ে পড়েছে বিরোধী দল বলে কিছু থাকছে না কিন্তু গণতন্ত্রের অপরিহার্য শর্ত হচ্ছে একটা ভারসাম্য শক্তিশালী বিরোধী দল যেখানে বিরোধী দল শক্তিশালী হয় না সেখানে জবাবদি তা নিশ্চিত হয় না যেখানে বিরোধী দল শক্তিশালী হয় না সেখানে মানে ভুল ত্রুটি সরকারের ভুল ত্রুটি থেকে সংশোধন হয় না এবং এগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য একটা কার্যকর সংসদ দরকার আমরা কিন্তু স্বাধীনতার আটচল্লিশ বছরে আমরা একটা কার্যকর সংসদ পাইনি আমরা বিগত দিনে যখন দেখেছি যে যখন বিএনপি ক্ষমতা এসেছে আওয়ামী লীগ সংসদ বর্জন করেছে আওয়ামী লীগ যখন এসেছে বিএনপি সংসদ বর্জন করেছে একমাত্র হোসেন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি তারা সংসদে রয়েছে এবং সেই সংসদে থাকা এটা মানে তাকে বিরোধী দল হিসাবে কেউ মানতে রাজি না একটা স্ববিরোধিতায় ভোগে তারা কখনও বলে আমরা সরকারি দল কখনও বলে বিরোধী দল তো এটা স্ববিরোধী দল এই স্ববিরোধী দল দিয়ে তো আর বিরোধী দলের দায়িত্ব পালন করে না আর একটা হচ্ছে যে আজকে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা বিরোধী দলের দায়িত্ব পালন করবেন কিন্তু তারা তো সরকারের অংশ হিসেবে নির্বাচন করেছে সরকারের অংশ কতটা বিরোধী দল হিসেবে পালন করা সেটা সম্ভব এটা কতটুকু সম্ভব আর একটা হচ্ছে যে তারা তো মন্ত্রিত্ব চেয়েছিল এবং এখনো তলে তলে যে মন্ত্রিত্বের চেষ্টা করছে না এমন তো না সেই সম্ভাবনা আমরা বিভিন্ন সময় আসলে তাদের কথা আমরা উড়িয়ে দিতে পারি না তাদের কথাবার্তার মধ্যে আমরা আসলে টের পাই সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য দর্শক আজ পত্রিকায় অনুষ্ঠানটি আজ এখানেই শেষ করছি এবং একই সাথে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ পত্রিকায় অনুষ্ঠানটি শুক্র থেকে বুধবার রাত একটা তিরিশ মিনিটে সম্প্রচার হয় সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন এবং আর টিভির সাথেই থাকুন